নাবালিকা গণধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নিয়ামতপুর ফাঁড়িতে তৃণমূল নেতা ও পরিবারের লোকেরা। খবর, গত 10ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বাজারে জিনিস কেনার জন্য বার হয় আসানসোলের কুলটি থানার অন্তর্গত চীনাকুড়ির বাসিন্দা 13 বছরের নাবালিকা যুবতী। কিন্তু নাবালিকা ওই যুবতী বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজা শুরু করে, কিন্তু ওই নাবালিকা যুবতীর কোন খোঁজ না মেলায় নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করে। তবে পরের দিন ওই যুবতী বাড়ি ফিরে গণধর্ষণের বিষয়টি বাড়িতে জানান। নাবালিকা ওই যুবতীর অভিযোগ, বাজারে যাওয়ার পথে তাকে ভুল বুঝিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যায় এলাকার এক যুবক, এবং সেখানে ওই যুবকের আরো 4 বন্ধু ছিল এবং 5 জন মিলে ওই নাবালিকা যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় দোষীদের গ্রেপ্তার সহ ন্যায় বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় নিয়ামতপুর ফাঁড়িতে আসে তৃণমূল নেতা ও পরিবারের লোকেরা। ঘটনা তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। দেখুন বিস্তারিত। কি কারণে আজকে আসা হয়েছিল আপনাদের? আমরা এসেছিলাম আজকে নিয়ামতপুর ফাঁড়িতে, মানে 10 তারিখে ঘটনা আছে, আজকে হয়ে গেছে 14 তারিখ। যার মেয়ের সঙ্গে বলল যে মানে দুষ্কর্ম ঘটনা হয়েছে, কি বলা যায় বললে শর্মিন্দা আসছে, মানে খারাপ লাগছে। সবাই মেয়ে আছে, 14 বছর মেয়ের, 22 বয়স। এখন পর্যন্ত মানল দেখছি আমাদের পুলিশ প্রশাসন একটাকে এস করে রেখেছে, লেকিন মেয়ে বলতে চাইছে আমাদের সঙ্গে 5টা এরকম করেছে, গ্যাংরেপ করেছে, আর উনা একটা রেকি করছে আশেপাশে, একটা রেকি এখনও করছে। আর ওর মেয়েটাকে মানে ছাড়তে সকালে মানে গিয়েছে, মানে ওর মা আর ওর বোন ছেড়তে, মানে ওকে পিছনে পিছনে মানে মানে ওর বাড়িতে ছেড়ে পৌঁছেছিলাম, দূর থেকে চলে আসছে। তো মেয়েটাকে মানে হলো কি, মানে 10 তারিখে রাত্রি 4টার সময় সন্ধ্যাবেলা 4টার সময় মানে ওকে ফোর হুইলারে 4 চাকাতে নিয়ে গেছে, আর অন্য একটা রুম রেখেছে আলাদাভাবে অন্য জায়গাতে রেখে আজ রাতভর ওরা রেখেছে, রাতভর মানে ওর সঙ্গে অত্যাচার, হ্যাঁ খারাপ কাজ করেছে, মানে আমি মুখে বলতে চাইছি না। আর সকাল ওকে 3:30 না 4টার সময় ওকে মানে ওর যার ছেলে নিয়ে গেছিলো ওর বাড়িতে ওখানে নিয়ে আসলো পুরুলিয়া। তারপরে ওখানে ওর মা যে ছেলে এরকম করেছিল, ওর যার সঙ্গে 4টা বন্ধু ছিল, ওনার মাকে ওকে বোনকে মানে ওকে ধমকি চমকি দিয়ে আর তারপরে মেয়েটাকে ছেড়ে দিল ওর ঘর থেকে, কি তুমি আমার কাউকে নাম নিবে না, নাম নিলে ঠিক হবে না, আমার কিছু হয়ে যাবে, ছেড়ে দিল। মেয়েটা যখন মানল মানে এরকম অত্যাচার হয়েছে, ওর সঙ্গে শরীরটা ওর কাজ করছিল না ভালো করে, তো দেখুন ওর হোশ এসেছে ভালো করে, ঠিক আছে। তো ওর বলেছে আপনার নিজের বাবাকে মাকে বলেছে, তো মা বাবা তো কান্নাকান্নি পিটাপিটি এরকম করলে করতে লাগলো, তো ওরা কমপ্লেন দিয়েছে, আবার নিয়ে গেছে মেয়ে মানে লেডিস পুলিশের কাছে নিয়ে গেছে ওখানে। তারপরে ঘটনাটা কি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত বাস একটাই অ্যারেস্ট করেছে, আর এখন পর্যন্ত আজ 4 দিন হয়ে গেছে আমাদের কুলটিতে এরকম ঘটনা। আর কুলটিতে কি বলবো, আমাদের খুবই শান্তি এলাকা, হিন্দু মুসলিম বাঙালি বিহারি সব একরকম মিলেজুড়ে থাকি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কিছু নেই, যে মেয়েটা যে বিয়ান দিতে চাইছে, মেয়েটাকে বিয়ান দাস করুক আর পুলিশে নিজের কাজ নিজে করুক। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশের ভূমিকা আমি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, 4 দিনকে তো আমরা বুঝতে পারছি না, 10 তারিখ হয়ে গেছে, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আজকে হয়ে গেছে 14 তারিখ। তো আমরা ওইটাই বলছে বলতে এসছি প্রশাসনকে, যে আপনারা না নেবেন আগে বিয়ানটা মেয়েটাকে, আর না আপনার অ্যাকশন আসবেন, তাহলে আমরা 50,000 লোক আমরা ডিমিশন দেবো কালকে আমাদের নিয়ামতপুর ফাঁড়িতে। हाँ क्या घटना घटा था थोड़ा बताइएगा। घटना ये 4 बजे ऐसे लड़के हमारा लोग पहुँच रहे थे। के तारीख को? 10 तारीख। क्या हुआ था? मतलब बाजार गई थी सामान लाने के लिए, और हम लोग जब घर में नहीं आए तो हम लोग खोजने लगे। खोजने के बाद हम फाड़ी आए थे, फाड़ी में केस लिखाए, केस लिखाने के बाद उसका बाप को अरेस्ट किए, तब लड़की को लूट लेकर आया। क्या आपका लड़की के साथ अत्याचार किया गया? जी हाँ, अत्याचार किया गया। के आदमी को पकड़ा था? आदमी तो पकड़ा ही नहीं रहा उस समय। आप क्या चाह रहे हैं? हम चाह रहे हैं इंसाफ, चाह रहे हैं और क्या। आपका लड़की का उम्र कितना है? 13 साल 11 महीना। कब निकली थी घर से, क्या बोलकर? 4 बजे निकली थी, 10 तारीख को जी। उसके बाद? उसके बाद नहीं मिली आपको। कब आई वो घर? घर आई सुबह में। तो आपको बताया?
डिटेल्स में सब बताया था। हाँ डिटेल्स में बोली है। वो लोग आर्म्स लेके थे। लड़की क्या बोली थी आपको? लड़की आपको क्या बोली थी? यही सब बात बोली। कितने आदमी था वो लोग बोला कोई लड़की? जी 5 आदमी था। कहाँ ले गया था कुछ पता चला? नहीं मालूम तो नहीं हमको है। पुलिस को बताए? जी पुलिस तो लड़की ही बोली, हमसे नहीं बोला। किसी ने किसी को गिरफ्तार हुआ है अभी तक? नहीं कोई नहीं गिरफ्तार हुआ। क्या चाहते हैं उनका? गिरफ्तारी चाहते हैं।